कुणाल घोषের নিশানা এবার সুশান্ত ঘোষ বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং বামামুলে বেআইনি নিয়োগের অভিযোগ এবং টুইটে এমনটাই অভিযোগ করলেন কুণাল ঘোষ তালিকা সহ নাম প্রকাশ কুণাল ঘোষের দাবি তালিকায় থাকারা চাকরি পেয়েছেন কুণালের নিশানা এবার সুশান্ত ঘোষ বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ রণজয় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ফোন লাইনে রণজয় বামামুলে যে দুর্নীতি হয়েছে ইতিমধ্যেই শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে এবং তারপর একের পর এক তৃণমূল নেতারা তারা নিশানা করছেন এবার কুণালের নিশানায় সুশান্ত ঘোষ কি কি অভিযোগ তিনি আনলেন বামামুলে চাকরিতে দুর্নীতি হয়েছিল চিটফুট দিয়ে বামামুলেও চাকরি হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই অভিযোগ এনেছিলেন এবং তারপরে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী বেআইনিভাবে চাকরি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ আনা হয়েছিল মন্ত্রী পার্থ ভৌমিক স্বয়ং প্রথম এই অভিযোগ এনেছিলেন এবং তারপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে এর সবিস্তারে তদন্ত হবে এবার সুজন চক্রবর্তীর পর সিপিএম এর আরো এক হেভিওয়েট সুশান্ত ঘোষ মেদিনীপুরের দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন এবং মন্ত্রী ছিলেন দীর্ঘ 15 বছর সুশান্ত ঘোষ মন্ত্রী ছিলেন এবং সেই সময় তিনি বেআইনি ভাবে অনেকগুলো রিক্রুটমেন্ট করেছিলেন তার আত্মীয় পরিবার বন্ধু বান্ধবের মধ্যে যারা ছিল তাদেরকে তিনি বেআইনি ভাবে সুযোগ পাইয়ে দিয়েছিলেন সরকারি চাকরির ক্ষেত্রে এবং এইভাবে রীতিমতো 15 জনের তালিকা প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ 15 জন যারা বেআইনি ভাবে সুশান্ত ঘোষ যাদেরকে সরকারি চাকরির সুযোগ পাইয়ে দিয়েছিলেন সেই তালিকা রীতিমতো তুলে ধরেছেন এমনকি সেখানে সুশান্ত ঘোষের বড় বোন এবং তার ভগ্নিপতির যেরকম চাকরি হয়েছে তারা বর্তমানে রিটায়ার্ড করেছেন সেরকম সুশান্ত ঘোষের ভাগনার চাকরিও হয়েছে তিনি হাইস্কুলের আধার নয়ন হাইস্কুলের লাইব্রেরিয়ান হিসেবে কাজ করছেন সিপিআই দপ্তরের মন্ত্রীকে দিয়ে সেচ দপ্তরে ক্ষীর পাইয়ে চাকরি পাইয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ তার ছোট ভাগনার এমনকি তার ছোট বোনের প্রাইমারি স্কুলে চাকরিও হয়েছে বলে উল্লেখ করেছেন কুণাল ঘোষ এবং সেই সঙ্গে মেজ বোনের স্বামী গড়বেতার কেশিয়াতে তার বাড়ি এবং সেখানকার প্রাইমারি স্কুলে অবৈধভাবে তাকে চাকরিতে নিয়োগ করানো হয়েছে সেজ বোনের স্বামীর মেদিনীপুর প্রাইমারি বোর্ডে চাকরি হয়েছে এবং এইভাবেই একের পর এক বেআইনিভাবে চাকরির অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং তারপরেও আইসিডিএস এর সুপারভাইজারের চাকরি অগ্নিপতির মন্ত্রীকে দিয়ে সেচ দপ্তরে চাকরি পিস্তত দুই ভাইয়ের ছত্রগঞ্জের তরুণ রায় এবং তার দাদার চাকরি তারা গ্রামের সুনীল মালের ভাইয়ের পরিবহন দপ্তরে এবং তার মেয়ের প্রাইমারি স্কুলে চাকরি মামাতো ভাই অতনু খামরুই এবং তাপস খামরুইয়ের পরিবহন দপ্তরে চাকরি সুশান্ত ঘোষের নিজের স্ত্রীর প্রাইমারি শিক্ষক ছিলেন এবং সেটা বামফ্রন্টের আমলেও এই চাকরি হয়েছিল এবং সেটাও বেআইনি ভাবে চাকরি হয়েছিল সুশান্ত ঘোষের নিজের স্ত্রীর প্রাইমারি শিক্ষিকা হিসেবে তার এক শালীর মেদিনীপুর এক্সচেঞ্জ অফিসে পিয়নের চাকরিও করে দিয়েছিলেন সুশান্ত ঘোষ ছোট ছোট ভাইয়ের হাই স্কুলে চাকরি এবং আরো এক শালা এবং শালীর চাকরি ওনার বড় শালা অরবিন্দ ব্যানার্জি উনিও পার্টির জেলা কমিটির সদস্য উনি পার্টির হোল টাইমার চন্দ্রকোনা রোডে বাড়ি বর্তমানে দিল্লিতে কয়েক কোটি টাকার ফ্ল্যাট বলে শোনা যায় এবং এইভাবেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুজন চক্রবর্তীর পর সুশান্ত ঘোষ বাম আমলের দুর্দণ্ড প্রতাপ মেদিনীপুরের নেতা এবং মন্ত্রী সুশান্ত ঘোষের নাম এবং তিনি বেআইনি ভাবে যাদের চাকরি সুযোগ করিয়ে দিয়েছিলেন সেই রীতিমতো তালিকা করে সামনে আনল তৃণমূল কংগ্রেস এবং সেখানে উল্লেখ করা হয়েছে সুশান্ত ঘোষের শ্বশুর বাড়ি এবং ওনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ বেকার নেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অর্থাৎ বুঝতেই পারছো সুজন চক্রবর্তীর স্ত্রী তার বেআইনি ভাবে চাকরি হয়েছিল এবং এই নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম সেই সময় আরো এক দাপুটে বাম আমলের মন্ত্রী সুশান্ত ঘোষ এবং তিনি বেআইনি ভাবে তার স্ত্রী শালা শালী থেকে শুরু করে আত্মীয় পরিজনদের বেআইনি ভাবে চাকরি সরকারি চাকরির বন্দোবস্ত করে দিয়েছিলেন সেই বিষয়টা তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এলো এবং উপযুক্ত তদন্তের দাবি করা হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দলের মুখপাত্র কুণাল ঘোষের তরফে ধন্যবাদ রণজয় প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় ছিলেন ফোন লাইনে শিক্ষামন্ত্রীর কাছে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ সুজন চক্রবর্তীর পর এবার সুশান্ত ঘোষ বাম আমলে নিয়োগে দুর্নীতির অভিযোগে তার টুইটে এমনটাই অভিযোগ আনেন কুণাল ঘোষ।